শুনেন, রেজাল করিম আব্রাহার আপনার সাথে বাহাসে বসতে চাই, এই সম্পর্কে কিছু বলেন। আমি বলেছি আমারটা শুনেনি তুমি, আমি যে বলেছি ওর সাথে যে কোনো সময় বাহাস করব এটা শুনেনি তুমি, তাহলে বোঝা গেল তোমার চোখে শয়তান পেশাব করছে। ঠিক, পেশাব করছে, আমারটা শুনেনি কেন? কি বিষয়ে বাহাস করবে? বাহাস করবেন কি বিষয়ে? যে কোনো বিষয় হতে পারে, প্রথম কথা হলো আমারটা শুনেনি কেন? শুধু রেজাল করিম না, ওর বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সবার সাথে বাহাতে বসতে আছে ইনশাল্লাহ। যে কোনো সময় শর্তগুলো মেনে নাও। এক নম্বর শর্ত হলো জেলা প্রশাসকের অনুমতিতে হতে হবে, প্রশাসনের অনুমতিতে হতে হবে। তোমার চুরাইগিরি চলবে না, অর্থাৎ ওদের নেটে বাহাস করবে, ইন্টারনেট চলে যাবে এই শয়তানি চলবে না, একবারে ডাইরেক্ট বাংলাদেশের সব মিডিয়া থাকবে। কথা বোঝা গেছে? বাংলাদেশের সব মিডিয়া থাকবে, সব চ্যানেল থাকবে, প্রশাসনের উপস্থিতিতে কোন কোন বিষয়ে বাহাস হবে সেইটা নিয়ে আলোচনা হবে, আগে লিখিত হবে। আর তিন নম্বর হলো যে দলিলের ভিত্তিতে কথা হবে, সহি দলিল ভিত্তিক বাহাস হবে, কোনো গাঁজাখড়ি কথা হবে না। এই শর্তগুলো তুমি লিখে রাখো, যাও রেজাল করিম আব্রাহ না শুধু ওর পীর, আমি একবার বলেছিলাম এই তোমার সাথে বাহাস করি কর, তুমি শরীয়ত বুঝো, এক গাধা ফোন দিছে। শোনো, মুফতি শফি হাটহাজারি মাদ্রাসার মারা গেছেন, মুফতি শফিকে দাওয়াত দাও, আর পীর সাহেব চরমোনার রেজাল করিমকে দাওয়াত দাও, আর মুফতি আব্দুল মালিককে দাওয়াত দাও, আর মাহমুদুল হাসানকে দাওয়াত দাও, এই চারজন আলেম নিয়ে বসো, আমি যে কোনো সময় বসতে রাজি, তবে শর্তগুলো এই। আহলে হাদিসরা বাহাসে বসলে ওরা সন্ত্রাসী বাহিনী খাড়া করে, কি করে? সন্ত্রাসী বাহিনী। যশোর এক বাহাসে গেলাম, আরে বাহাসে গেছি আমরা, ওরা বাহাসের রায় দখল করার জন্য অন্তত 90,000 মানুষ জড়ো করেছে, শেষে র‍্যাব বাহিনী পিটায়াত আইছে, জানেন মানে আর একটা বাহিনী গঠন আমার উপরে হামলা করার জন্য, বুঝছেন, আমার উপরে হামলা করবে। আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষাকারী, কে রক্ষাকারী? আল্লাহ রক্ষা করে। কত জায়গায় ঘটনা ঘটছে, আমার কথাগুলো শোনো না কেন, এই রেকর্ডিং হয়ে শুনে দাও ভালো করে, শয়তান যেন কানে পেশাব না করে, খেয়াল রেখো। মহিলা মা বোনেরা কি তালিম করতে পারবে স্বামীর অনুমতি ছাড়া? হ্যাঁ, স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখতে পারে না, তালিম করে বেড়াবে, এই জন্য তো স্বামীর খেদমত করে না, বুঝেন না কথা, খুব তাহাজ্জুদ পড়ে স্বামীর খোঁজই রাখে না। ওই ব্যাকুব মহিলা জানেই না যে তাহাজ্জুদ পড়লে স্বামীর অনুমতি লাগবে, স্বামীকে এক গ্লাস পানি দিবে তার সময় নাই, কি জন্য? ওই এশরাক নিয়ে ব্যস্ত, বুঝলেন কি কথা? হায় হে, স্বামীর খেদমত করা যে ফরজ, আর এশরাক যে সুন্না করে এলেমি নাই, ও কি নাই, এই বুবুরাই তো সর্বনাশ করেছে। ওই জন্য বলে সংসারে শান্তি নাই, শান্তি জীবনেও হবে না। না তালিম এই মহিলাদের চলবে না তালিম, বুঝতে পারলেন? যারা বিজ্ঞ মহিলা আছে তাদের বাড়িতে আশেপাশের মহিলাদের তালিম করবে, কিন্তু এই মহিলা চলে যাবে চিটাগঙ্গে চলবে না এটা, কিন্তু বুঝেননি, বাইরে চলবে না। দেখেন কি লেখছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সাথে একই সম্মেলনের বক্তব্য দেন না কেন? তো দেই তো, দাওয়াত দিছেন আমাকে, দেই তো, আমি তো দেই। আরে যাদেরকে দাওয়াত দিলে আসে না তাদেরকে বলেন, বুঝেননি, যাদেরকে দাওয়াত দিলে আসে না তাদেরকে বলেন, যেহেতু বর্তমানে কিরে ভাই দুনিয়ায় খেলাফতে আমি না দূর, আবার বায়াত, গ্লাসে পানি নাই, সেটা বায়াতটাকে ঝোল করে খাওয়াই দিই আজকে, বায়াতটাকে ঝোল করে খাওয়াই দিই আজকে। বায়াত কাকে বলে? এটা সরম মাছ আপনাদের কিছু নাই নাকি? এগুলো তৌবা তৌবা তৌবা, এই এলাকার ফজর ওয়াক্তের আজান, ও ওয়াক্ত ছাড়াই আজান মারে না, ওই আজানে সালাত
পড়াবেন না আবার আযান দিবেন আরো দিবেন আপনি সমস্যা আপনিই বুঝতে পারছেন তালাকের কোন নির্ধারিত শব্দ আছে কি তালাক এটা বলতে হবে আমি তালাক দিলাম অথবা লিখিত জানাতে হবে তুমি তালাক দিলাম মেয়েদের মাথার চুল বিক্রি করা চুল দিয়ে অন্য আসবাব না এটা হারাম চলবে না মেয়েদের মাথার চুল পুঁতে ফেলবেন বিক্রি করা যাবে না আমি এইবার এসএসসি পরীক্ষা দিব আমি যদি রমজান মাসের রোজা বাদ দেই পড়ালেখা করাই জন্য পরবর্তীতে আমি যতটি রোজা বাদ দিয়েছি তার কাজা আদায় করে নিব এটা করা যাবে কি সর্বনাশ জীবনে দেই প্রশ্ন করে নেবে না রমজানে সিয়াম বাদ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে হারাম হবে হারাম নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এক মূল হ্যাঁ এই মশালা দেয় নাকি শুনেন নাউজুবিল্লাহ এক মুলবি ফতোয়া দিছে রিকশাওয়ালা যদি রিকশা চালায় আর রোজা বাদ দিয়ে রিকশা চালাতে পারবে মুলবি সেই মুলবি তওবা 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 নাউজুবিল্লাহ এই মুলবি নাউজুবিল্লাহ রমজান মাসে কাজ প্রয়োজনে কম করতে হবে এই ফরজ ইবাদত করার জন্য উল্টা প্রশ্ন করেছে আরে পরীক্ষা দিলে তুমি পাস করতেও পারো ফেলও করতে পারো আবার যে পড়া পড়ো যে পড়া পড়ে তুমি বানর হয়ে যাচ্ছ অথচ শরীয়ত এটা এর ক্ষেত্রে কোনো ছাড় চলবে না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক আমিন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ